হ্যালো এভরিওয়ান, আজ এই ভিডিওতে এমন কিছু বলবো আপনাদের জানা অবশ্যই অবশ্যই জরুরি। তবে হ্যাঁ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখলে জানতে পারবেন। প্রথমত বলবো মাস্ক পরার কারণে কানে ব্যথা হলে কি করবেন। দ্বিতীয়ত বলবো করোনাকালে জামাকাপড় সম্পূর্ণ জীবাণুমুক্ত কিভাবে করবেন। তো চলুন সম্পূর্ণটা জেনে নেওয়া যাক। আপনি যদি আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এই ভিডিও নিচে লাল সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। প্লিজ ফ্রেন্ড, এখনই সাবস্ক্রাইব করুন। করোনা ভাইরাস মহামারী আমাদের জীবনযাত্রাকে অনেকখানি বদলে দিয়েছে। আগের মতো সেই খোলামেলা জীবনযাপন নেই। এখন বাড়ির বাইরে পা রাখা মানেই সঙ্গে মাস্ক, গ্লাভস এবং স্যানিটাইজার বহন করা। এছাড়াও মানুষ সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মেনে চলেছে এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখছে। করোনা এড়াতে সর্বক্ষণ মাস্ক পরে থাকতে হচ্ছে। এর ফলে ত্বকের নানান সমস্যা এবং কানের পিছনে ব্যথা দেখা দিচ্ছে। সর্বক্ষণ মাস্ক পরে থাকার ফলে অনেকেরই কানের পিছনে ব্যথা হচ্ছে, কান লাল হওয়া এবং জ্বালা ইত্যাদি দেখা দিচ্ছে। তাহলে আসুন জেনে নিই এমন কিছু টিপস যার মাধ্যমে আপনি কানের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন। যেমন নাম্বার ১, নো এলাস্টিক মাস্ক। কানের ব্যথা এড়াতে আপনি নো এলাস্টিক মাস্ক ব্যবহার করতে পারেন। সাধারণত এলাস্টিক দেওয়া মাস্ক পরলেই কানে ব্যথা হয়, তাই কানের ব্যথা থেকে মুক্তি পেতে আপনি নো এলাস্টিক মাস্ক ব্যবহার করুন। নাম্বার ২, বরফ ব্যবহার করুন। অফিস বা কাজ থেকে বাড়ি ফেরার পর কানে বরফ লাগান। বরফ দিয়ে ম্যাসাজ করলে ব্যথা উপশম হয়। বরফ লাগানোর পরে কানে অবশ্যই ময়শ্চারাইজার লাগান। নাম্বার ৩, ক্লিপ মাস্ক ব্যবহার করুন। মেয়েরা সাধারণত চুলে ক্লিপ লাগিয়ে থাকে, আপনি সেই ক্লিপ দিয়েই মাস্ক থেকে হওয়া কানের ব্যথা আটকাতে পারেন। ক্লিপ মাস্ক পরার জন্য সবার আগে চুল বেঁধে নিন, তারপর মাস্ক পরুন। মাস্কের এলাস্টিক কানে আটকানোর বদলে তা ক্লিপের ভিতর ঢুকিয়ে কানের পিছনে চুলের সঙ্গে আটকে দিন, এতে কানের উপর এলাস্টিকের চাপ পড়বে না। নাম্বার ৪, ঘরে তৈরি মাস্ক ব্যবহার করুন। মাস্ক পরার ফলে কানে যে ব্যথা হয় তা সাধারণত কেনা মাস্ক ব্যবহার করলে হয়, তাই কানের ব্যথা কমাতে আপনি ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করুন। কেনা মাস্কের দড়ি সাধারণত এলাস্টিকের হয়, যার কারণে কানে ব্যথা এবং লালচে ভাব দেখা দেয়, তাই কানের ব্যথা কমাতে আপনি ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন, এতে আরাম পাবেন। এবারে জেনে নিন করোনাকালে জামাকাপড় সম্পূর্ণ জীবাণুমুক্ত করবেন কিভাবে। কিন্তু এই ভাইরাস কিভাবে যে একের পর এক মানুষকে ছোবল মারছে তার কুলকিনারা পাওয়া সম্ভব হয়ে উঠছে না। তবে চিকিৎসকদের মতে মেনে চলা নিয়মের মধ্যে সামান্য অসতর্কতার কারণেই ঘটছে এই বিপদ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন শুধু নিজেকে সুরক্ষিত রাখলেই চলবে না, সুরক্ষার কবচে মুড়ে ফেলতে হবে ঘর বাড়ি, নিত্য প্রয়োজনীয় জিনিস এবং নিজের পরিহিত জামাকাপড়ও। বিশেষ করে রোজকার পরে যাওয়া জামাকাপড় নিয়ম মেনে জীবাণুমুক্ত না করলে হতে পারে বিপদ। তবে চলুন করোনা সংক্রমণ এড়িয়ে নিজেকে সুরক্ষিত রাখতে নিজের জামাকাপড় কিভাবে পরিষ্কার করবেন তা দেখে নিন। কী ধরনের সাবান ব্যবহার করবেন। কাপড় ধোয়ার ক্ষেত্রে বাজারের সস্তা ডিটারজেন্ট বা লিকুইডের উপর নির্ভর করবেন না, একটু ভালো মানের যে কোনো ডিটারজেন্ট দিয়ে কাপড় কাচতে পারেন। মূলত কার্বোকি মিথাইল সেলুলোজযুক্ত ডিটারজেন্টের নোংরা পরিষ্কার করার ক্ষমতা বেশি থাকে, তাই কেনার সময় অবশ্যই এটি দেখে নেবেন। সাধারণ নিয়ম, বাইরে থেকে এসে ঘরে ঢোকার আগে সাবান দিয়ে ভালো করে হাত পা ধুয়ে সোজা বাথরুমে চলে যাবেন। বাড়ির ভিতরে কোথাও বসবেন না বা কাউকে ছোঁবেন না। এরপর বাথরুমে জামাকাপড় বাদ দিয়ে বেল্ট, ওয়ালেট, ঘড়ি, মোবাইল ইত্যাদি স্যানিটাইজার দিয়ে ভালো করে স্যানিটাইজ করে নিন। কিভাবে পরিষ্কার করবেন। নাম্বার ১, ডিটারজেন্ট ব্যবহার করুন। পরা জামাকাপড়গুলি ডিটারজেন্ট দিয়ে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, তারপর ভালো করে ধুয়ে ফেলুন। কাপড়ের সঙ্গে আপনার মাস্ক ও গ্লাভস ভিজিয়ে রাখবেন। নাম্বার ২, গরম জল ব্যবহার করুন। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের মতে কাপড় ধোয়ার ক্ষেত্রে গরম জল ব্যবহারের কথা উল্লেখ করেছেন। কাপড়কে জীবাণুমুক্ত করার জন্য জলের তাপমাত্রা ৪০-৬০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার পরামর্শ দিচ্ছে সেন্টার ডিজিজ কন্ট্রোল। এই তাপমাত্রায় গরম জল নিয়ে তার সঙ্গে ভালো মানের ডিটারজেন্ট ব্যবহার করে কাপড় ধুতে পারেন, এতে সঠিকভাবে জীবাণুমুক্ত হবে। নাম্বার ৩, ব্লিচিং ব্যবহার করুন। এমন কিছু ব্লিচিং রয়েছে যা জামাকাপড় ধোয়ার কাজে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে কাপড় কেচে ধোয়ার সময় এক বালতি জলে কয়েক ফোঁটা ব্লিচিং মিশিয়ে কাপড় ধুতে পারেন, এতে জীবাণুমুক্ত হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। নাম্বার ৪, কড়া রোদে কাপড় শোকান। কাপড় ধুয়ে নেওয়ার পর কড়া রোদে শুকোতে দিন।
রোদের তাপমাত্রা কম থাকলে ফ্যানের তলায় শুকিয়ে নিন। কোনোভাবেই আদা শুকনো বা স্যাঁতস্যাঁতে কাপড় পরে বাইরে বেরোবেন না, এতে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়। নাম্বার 5, আয়রন করে নিন। জামা কাপড় শাড়ি শুকিয়ে যাওয়ার পর পরার আগে সেগুলি আয়রন করে নিন। আয়রনের উচ্চ তাপমাত্রায় জীবাণু একেবারে নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আয়রন করে তবেই ব্যবহার করুন জামা কাপড়। কাপড় ধোয়ার পর কি করবেন? কাপড় ধোয়ার পর সঙ্গে সঙ্গেই স্নান করে নিতে পারেন। যদি কাছাকাছি কোথাও গিয়ে থাকেন তবে ফিরে এসে কাপড় পরিবর্তন করে বা কেচে নেওয়ার পর অবশ্যই আপনার হাত পা মুখ সাবান দিয়ে ভালো করে ধোবেন। প্রাথমিক সুরক্ষা বিধি, যে কোনো কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে এই নিয়মগুলো মেনে চলার পাশাপাশি আপনাকে অবশ্যই মানতে হবে সাধারণ সুরক্ষা বিধি। যেমন নাম্বার 1, বাইরে বেরোলেই সর্বদা মাস্ক ব্যবহার করতে হবে। নাম্বার 2, প্রয়োজনে ফেস শিল্ড ও গ্লাভস ব্যবহার করতে পারেন। নাম্বার 3, শারীরিক দূরত্ব মেনে চলুন, কমপক্ষে 6 ফুটের দূরত্ব বজায় রাখুন। নাম্বার 4, বাইরে থেকে এলে সাবান দিয়ে হাত পা মুখ ভালো করে ধুয়ে ফেলুন। নাম্বার 5, পরিবর্তিত জামাকাপড়, মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড ইত্যাদি সঠিক জায়গায় খুলে রাখুন। এমন জায়গায় রাখবেন যাতে বাড়ির অন্য সদস্যরা ছুঁতে না পারে। নাম্বার 6, সুষম খাবার ও ব্যায়াম করার মাধ্যমে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ঠিক রাখার চেষ্টা করুন। তো বন্ধুরা, নিজেকে খেয়াল রাখুন এবং সুস্থ থাকুন। ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।